প্রায় পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তির পর জেল গেটে বিপুল সংখ্যক নেতাকর্মী রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এ সময় উপস্থিত ছিলেন। গত 7 ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভী সহ 4 শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।